हाय देयर वेलकम बैक टू माय चैनल। तो आज के आबार अनेक दिन पर ब्लॉगिंग शुरू कर लाम। तो आमी एखन मार्केटे जाबो, मानी बाजारे जाबो आर कि बासार बाजार करार जोन्नो। सो लेट्स गो, होप यू आर डूइंग गुड। तो बाहरे चले आसलाम, एखन जाबो सामने रिक्शा अथवा इजी बाइक नेब, तारपरे बाजारे जाबो। ओके, इजी बाइक दाड़ाय आछे सामने। देखे मन खराब कर मत कि नहीं, कारण ढाका शहर यह अवस्था और हलो बेरिबाद रोड। नेक्स्ट स्टेप तो ना मामा, यही बाजार ही। तो बाजार डन, एखन बासा फेरत जाच्छी। ओ बाजारे जे अवस्था छिलो, मोबाइल बा कैमरा बेर करार मतो कोनो उपाय छिलो ना, प्रचुर भीड़ बाजारे। अलमोस्ट काछाकाछी चले आसछी। ओके, बासाय गिये आबार कथा होबे। बासाय चले एलाम आर एई बाजारे गेले गोसल मास्ट। तो आगे फ्रेश होये नी, गोसल जे की किनछी, एई बाजारे केनो जाई, एतो भीड़ बा एतो मानुषजन थाका सत्त्वेओ केनो एई बाजारे जावा हय়। এই বাজার থেকে এই বাজারে যাওয়ার বা এই বাজার থেকে মাছ কেনার একটাই কারণ হলো, সেটা হলো মাছগুলো জ্যান্ত পাওয়া যায় এবং এই দেশি চিংড়িটা সব সময় বাজারে পাওয়া যায় না। তো আজকে বাজারে পেয়ে গেলাম, সেজন্য আর মিস করলাম না, সাথে সাথে নিয়ে আসলাম, একটু তাজা পেয়ে গেলাম। হাঁস রান্নার প্রসেসিং চলতেছে। ও, হাঁস কিনেছিলাম সেটা বলতে ভুলে গেছিলাম। তো এখন হাঁস রান্নার প্রসেসিং চলতেছে। তো হাঁস চুলায় বসে গেছে। এটা কি হাঁসের মাথা? হাঁসের মাথা মাখানো হয় নাই। আচ্ছা, হাঁসের মাথা এমনিতেই মেখে যাবে। স্মেল গুড। তো তো এই ডাক্তারি কমপ্লিট করে ফেললাম। কালারটা তো দেখতেই পাচ্ছেন, অসাম কালার, টেস্ট ওই রকম, স্মেল তো একদম মাউথ ওয়াটারিং স্মেল। তো ওদেরকে, বাচ্চাদেরকে আমাদের বাসায় দাওয়াত দিছিলাম, কিন্তু সাডেনলি আমি ইনভাইট করার আগে, আমরা ইনভাইট করার আগেই তারা আমাদেরকে কল করে ইনভাইট করলো। সো সেই বাসায় এখন যাব, কিন্তু তাদের জন্য যে রান্না করছি, বেশি রান্না করিনি, ওই যে হাঁসটা বসানোর পরেই তারা কল করলো যে যাওয়ার জন্য তাদের বাসায় আমাদের ইনভাইট। তো তো হাঁসের মাংস তাদের বাসায় নিয়ে যাব, যেহেতু তাদের জন্য রান্না করছি। আর ছোট মাছের একটু চচ্চড়ি করছে, তো হাঁসের মাংস আর ছোট মাছের চচ্চড়ি নিয়ে তাদের বাসায় এখন আমরা যাব। তো হিয়ার আই এম। এই যে ছেলেটাকে আজকে ইনভাইট করছিলাম, আমার বাসায় যাওয়ার কথা ছিল, বাট এক্সামের জন্য ছেলেটা যেতে পারলো না। আহ, কি কষ্ট। আমার গেস্টরা হলো বেবি, চারটা বেবি গেস্ট আমার। তো ওরা কেক খেতে পছন্দ করে, ওদের জন্য কেক আনতে যাচ্ছে শঙ্করে। বেশি দূরে যাব না, শঙ্কর থেকে কেক নিয়ে আসবো। বামে রাইখেন শঙ্কর। চলে এলাম কেক নেওয়ার জন্য, টেস্টিটিউটের সামনে আসলাম। এই যে টেস্টিটিউট, এখন এর ভিতরে যাব। চুজ করো কোনটা নিবা। আমার কাছে ব্ল্যাক ফরেস্টটাই পছন্দ। ব্ল্যাক ফরেস্ট কই সেটা? শোনো, কেক কিনে ফেললাম, এখন একটু সুপার শপে যেতে হবে কিছু জিনিস কেনার জন্য। অলমোস্ট সুপার শপের কাছে চলে আসছি, এখন ভিতরে গিয়ে কিছু জিনিস কিনি। কি কিনবা? আর কি, আমি তো মাত্র বাইরে থেকে বাসায় আসলাম, বাসায় এসে দেখি আহ ম্যাডামের স্টুডেন্ট, বা স্টুডেন্ট লজ্জা পাচ্ছে। চুলায় কি এগুলো? আচ্ছা, এই ব্যাপার,
ম্যাডাম আজকে স্টুডেন্টের জন্য পিৎজা বানাচ্ছে। সো নাইস কালার। এই পাশে কি দেখি তো, ও এই পাশে রোস্টার কাজ করা হচ্ছে। ও ম্যান সিরিয়াসলি, এত জুসি পিৎজা यार, সত্যি যদি আপনাদেরকে একটা বাইট খাওয়াতে পারতাম, সিরিয়াসলি সেই লেভেলের পিৎজা স্টুডেন্টও খাচ্ছে। স্টুডেন্ট একটু দেখাও। অলটাম সাথে যে সসটা আছে না, দারুণ সসটা, জাস্ট অসম। টোটালি হোমমেড, দেখলেন তো আপনারা, টোটালি হোমমেড, একদম হাইজেনিক, কোনো সন্দেহ নেই এটার মধ্যে। ওকে রাখো, পড়াশোনা হচ্ছে, খাওয়া হচ্ছে, সব হচ্ছে। ওকে সেই তোমার এটা দাও, খাস না কে, কালো হয়ে গেছে। পুরাটা তোমার, বুঝছো? হ্যাঁ এটা পুরাটা তোমার, খাইতে পারবো তো এটা পুরাটা? কেন সম্ভব না, কেন ভিডিও বানাইতেছে? হ্যাঁ এই তো আজমার ভিডিও বানাইতেছে। এই যে আমরা এখানে সব ইউটিউবার, এই যে এই একজন ইউটিউবার। তোমার ভিউয়ার্সদের কিছু বলো, বলো তোমার ভিউয়ার্সদের কি বলবা, বলো বলো। লাইক দিতে হবে, দেন এদিকে তাকায় বলো, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ বলে বলবে এটা কার? ও আচ্ছা, আমি টাইম পাস দিছি তো, তাই এখন ওরটা হলো টাইম পাসের পরে আবার 360 ডিগ্রিতে ঘুরে। বলো তোমার 360 ক্যামেরার কি অবস্থা, কি হইলো, লজ্জা পাইতেছে বলতে। দ্যাটস অল ফর টুডে, হোপ ইউ এনজয়েড দিস ভিডিও, ইফ ইউ ডিড প্লিজ গিভ মি এ বিগ থাম্বস আপ অ্যান্ড সাবস্ক্রাইব ডাউন বিলো।